বাচ্চাদের তাতে সময় কাটানো পারাটা খুবই খুশির ব্যাপার। আমরা এখন বাচ্চাদেরকে আর পড়াশোনা করে মেধাবী হওয়ার স্বপ্ন দেখাই না। আমি চেষ্টা করেছি আমার বাচ্চাদেরকে, শিক্ষার্থীদেরকে আমি যতটুকু জানি সেতটুকু দেওয়ার। আপনার বিদায়ের করুণ সুরে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে এত ছোট ছোট বাচ্চাদের সাথে আমাদের সময় কাটাতে হয়েছে, যারা নিয়ম কানুনের কোনো তোয়াক্কাই করে না, ও এটা খুবই উপভোগ্য। যেখানে ছেলের বাবা হয়তো শিক্ষক হিসাবে আপনাকে সম্মান দিবে, সালাম দিবে এবং আপনাকে অন্যভাবে সম্মান জানানোর চেষ্টা করবে, কিন্তু শিশু ছোটো শিশু বাচ্চার কাছে তো এই জিনিসগুলো নাই। সে একদম বেপরোয়াভাবে আপনার গা ঘেঁষে দাঁড়াবে, আপনাকে কি প্রশ্ন করবে না করবে এটার কোনো বালাই নেই। এটা খুবই উপভোগ্য, বাচ্চাদের তাতে সময় কাটানো পারাটা খুবই খুশির ব্যাপার। আর বাচ্চাদের সাথেই যেহেতু আমাদের এই প্রাথমিক শিক্ষা স্তরের শিক্ষকতা, আমি আমার সময়টা খুবই উপভোগ করেছি এবং আমি চেষ্টা করেছি আমার বাচ্চাদেরকে, শিক্ষার্থীদেরকে আমি যতটুকু জানি সেতটুকু দেওয়ার। জানি না কতটুকু সফলতা এসেছে, তবে আমি আমার নিজের সাথে প্রতারণা করিনি, আমি যা জানতাম তা উজাড় করে দেওয়ারই চেষ্টা করেছি। আমার শেষ কর্মস্থল আরাঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে। আমি মূলত জানুয়ারি মাসের 2024 জানুয়ারির 13 তারিখেই অবসরে গেছি। 1994 সালের 17 জানুয়ারি আমি প্রাথমিক শিক্ষা বিভাগে যোগদান করি। প্রায় 30 বছরের এই কর্মজীবনে আরাঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোড়াইমন সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ মাচুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি কাজ করার সুযোগ হয়েছে। আসলে অবসর সরকারি নিয়মেই নিতে হয়, সরকারি চাকরি বিধি অনুযায়ী বয়স 59 হয়ে গেলেই আর সরকারি কাজ করার সুযোগ নাই, সেই নিয়মেই আমি অবসরে গেছি। আমার এই কর্মজীবনে আমি যেখানেই গেছি মানুষের অকুণ্ঠ ভালোবাসা সহযোগিতা পেয়েছি। আমি এই নাম জানা না জানায় মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আজকে আমাকে এই বিদায় সম্বর্ধনা দিয়ে সম্মানিত করেছেন জলিল আফগা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোক্তা সফটওয়্যার প্রকৌশলী শাহিদুর রহমান সুমন এবং তার ভাই আতিকুর রহমান মোহন দুজনেই খুবই মেধাবী ছাত্র ছিলেন। তারা বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন, তাদের প্রয়াত মা বাবার স্মৃতি ধরে রাখার জন্য তারা এই বৃত্তির আয়োজন করেছেন। গেল বছরেও তারা মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি দিয়েছেন। তারা যে বড় কাজটা করছে সেটা হচ্ছে মেধাবী ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা এবং শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা। আমরা প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার, আমরা এখন বাচ্চাদেরকে আর পড়াশোনা করে মেধাবী হওয়ার স্বপ্ন দেখাই না। আমরা কত কম সময়ে প্রবাসী গিয়ে আয় উপার্জন করা যায় এই স্বপ্নেই দেখাই। ফলশ্রুতিতে কী হচ্ছে, আমাদের মেধা শূন্য হয়ে যাচ্ছে। আগামীতে নেতৃত্ব দেবার মতো বা দায়িত্বশীল ফোরামে কাজ করার মতো জনবলের তীব্র সংকট তৈরি হচ্ছে। সেই একটা বৈরী পরিবেশে তারা তাদের মা বাবার নামে যে বৃত্তির আয়োজন করেছে, এর জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই।